ইমন, কাল তাড়াহুড়ো ছিল তো প্যাকেটটা আমার কাছেই থেকে গেছিল। আরে কাল তো তোমরা খেতে বসে গেলে, তারপর তাড়াহুড়ো করে চলে এসেছি আমরা সবাই, তুমি বোধহয় ভুলে গেছিলে, তাই আমি নিয়ে এসেছি না। ধরো কিসের কথা হচ্ছে গো, রূপকথা কিসের প্যাকেট? হ্যাঁ কিছু না বড় মামি, কাল তোমরা তখন ছিলে না, রণু ইমনকে নিয়ে আমাদের বাড়িতে গেল না? সে আর কি বলবো, আমাদের সঙ্গে তো মোটে গেলনি, এই রণু বললে যাবে ঠিক ও সংচল গেল। ইমনের কাল কলেজ ছিল দিদি, ও সকালবেলা যায়নি তাই সন্ধ্যেবেলায় গেছে, তাতে কি হয়েছে তাকে? ওকে কেউ যাওয়ার কথা বলেও নি, তবুও যে গেছে ও, এর জন্য তো ওকে তোমাদের প্রশংসা করা উচিত। তা না করে তোমরা সবাই ওকে বিধিয়ে বিধিয়ে কথা বলছো। সত্যি তো ওকে আলাদা করে বলা হয়নি, তার সত্ত্বেও গেছে, এতে তো আমরা ধন্য হয়ে গেছি, তাই না? ধন্য হয়ে গেছি। ও তো আমাদের বাড়ির সবার প্রেসিডেন্ট কিনা, ওতে একটা আলাদা সম্মান আছে। হ্যাঁ কি যে তুমি বলো বৌঠান। হ্যাঁ সব মানুষেরই একটা আলাদা সম্মান থাকে, তার জন্য প্রেসিডেন্ট হতে হয় না কাউকে। অবশ্যই কথাটা বুঝলে তো এত কথাই হতো না। যাকে রূপকথা দিয়ে, এখন তো আমি কলেজে যাচ্ছি, এখন আমি এটা কি করে নেব? তুমি রাখো, আমি ফিরে এসে নিচ্ছি তোমার কাছে। না ইমন, তুমি আবার ভুলে যেতে পারো, আমি এটা কতক্ষণ নিজের কাছে রাখবো? যাও না, চট করে তোমার ঘরে এসে রেখে এসো, যাও। ভানু বলছি, এটা তুমি একটু রেখে দাও। ঠিক আছে বুড়িমা, মোর কাছে রাখি দিব, তুমি কলেজ থেকে ফিরি, ওর কাছ থেকে নিয়ে আনি, কেমন? বলে আমরা কিছুই বুঝতে পারছি না গো। হ্যাঁ শাড়ির কথা উঠছে কোথা থেকে, ও রূপ কথা একটু বুঝে দাও দেখিনি। কাল আমার মার জন্য ওরা একটা খুব দামি শাড়ি নিয়ে গেছিল উপহার দেবে বলে, আমার মা শাড়িটা নেয়নি, আমিও বারণ করেছিলাম। আমি বারণ করেছিলাম কারণ আমার সেটাই ঠিক মনে হলো, আমি জানি না আমি উচিত করেছি কিনা। কিন্তু বলো, আমরা তো সবাই একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, যৌথ পরিবার, আমরা তো কেউ আলাদা আলাদা থাকি না। আর যৌথ পরিবারের কিছু নিয়ম আছে, রুলস অ্যান্ড রেগুলেশনস, যেগুলো সবাইকে মেনে চলতে হয়। যখন সবাই মিলে একটা পরিবারের তরফ থেকে কাউকে কিছু উপহার দেওয়া হয়, একটা বাজেট করা হয়, তারপর সেই উপহারটা দেওয়া হয়। এখন কারুর বরের টাকা আছে বলে, আই এম সরি টু সে দিস, কিন্তু এই ঘটনাটাই ঘটেছে তো, কারুর বরের টাকা আছে বলে সে যদি একটা দামি উপহার আলাদা করে দিতে যায়, তাহলে কি এই পরিবারের অন্যান্য সদস্যদের অপমান করা হয় না বলো? আর ঠিক এই কারণেই আমার মা উপহারটা নেয়নি। এবার বলো আমি ঠিক করেছি না ভুল? তোমাদের যদি মনে হয় যে আমি কোনো ভুল করেছি, তাহলে তোমরা সংশোধন করে দাও আমাকে, বলো। শোনো শোনো, এ মেয়েটা পেটে পেটে এত, হ্যাঁ নেমন্তন্ন খেতে গেছলো, এখন কাপড় নিয়ে গেছলো। বুড়িমা বুড়িমা কি কাণ্ড কারখানা করো কদিকি তুমি, এলা করতি নাই, রোজ রোজ মরি সব ভালো লাগে না। আলাদা করে এই জিনিস কিনে নিয়ে যাওয়ার তোমার কি দরকার ছিল কো দেখি? এক বাড়ি থাকি, নিমন্ত্রণ গেলি, কেউ আলাদা করে জিনিস নেয় না। তোমার যদি ইচ্ছা ছিল মরে তো কইতে পারতে, মুই তোমারে বুঝাই কয়া দিত যে এমন ধারা কাজ করে না। তুই আবার কখন কাপড় কিনে নিয়ে গেলি ইমন? কাল তোর ঘরে আমি অতক্ষণ ছিলাম, কই কেনাকাটার কথা তো কিছু শুনলাম না। ও তাহলে কি তোরা আবার বাড়ি থেকে বেরিয়ে দোকানে গেছিলে? এতগুলো কথা যখন রূপকথা দিয়েই বলে ফেলেছে, তখন বাকি কথাগুলো রূপকথা দিকেই বলতে দাও মা। রূপকথাটির বলার প্রয়োজন মনে হয়েছে বলে এই কথাগুলো বলেছে,
না হলে ব্যাপারটা কিন্তু গতকালই শেষ হয়ে গিয়েছে। আমি যখন বুঝতে পারলাম আমি ভুল করেছি তখন কিন্তু আমি সরি বলেছি, তারপরেও কিন্তু রূপকথা দিয়ে কথাগুলো টেনে তুলেছে। রূপকথা দিয়ে শাড়িটা ফেরত নিয়ে এসেছে, তার মানে কি ঘটনাটা শেষ হয়ে গেছে। এরপরেও কিন্তু রূপকথা দিয়ে এখনো কথা বলে যাচ্ছে, আর যখন কথা বলে যাচ্ছে তার মানে রূপকথাদের কাছে কথাটা শেষ হয়নি। তোর শেষই করতে দাও না, বাকি কথাগুলো রূপকথা দিয়েই বলুক না। শেষটা হলো কি করে ইমন, আমি তো বুঝতে পারছি না, কারণ শাড়িটা তো আমার কাছেই থেকে গেছে, তুমি তো শাড়িটা নিয়ে নাওনি, তাই আমাকে বাধ্য হয়ে কথাগুলো বলতে হচ্ছে। কিন্তু আমাকে একটা কথা বলো না, তুমি বলো আমি কি ভুল কিছু বলেছি? তুমি যা করেছো আমি কি তার বাইরে বানিয়ে বানিয়ে কোনো কথা বলছি? ইমন, যা ঘটেছে আমি তাই বলছি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বড় মামি এবং বাড়ির প্রত্যেকে কিন্তু দেখবে যে আমি একটা শাড়ির প্যাকেট নিয়ে এলাম। তখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে কি বৃত্তান্ত, আমি কি বলবো? আমি মিথ্যে কথা বলবো? এটা তুমি আমাকে বলছো বলতে? হ্যাঁ, একটা সাধারণ কথা সেটাকে কোথায় নিয়ে যেতে পারো তোমাকে দেখলে আমি অবাক হয়ে যাই। জানি না বাবা, বড় মামি প্লিজ তোমার যদি কিছু জানার হয় তুমি ইমনকে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করো না। আমি একটা সাধারণ কথা বললেই ওর গায়ে লেগে যাচ্ছে, কি দরকার আমার? সে কি জিজ্ঞেস করবো নি, জিজ্ঞেস করবো নি? হ্যাঁ, আমার বাড়ির নিয়ম প্রত্যেক দিন আমার বাড়ির নিয়ম সে ভাঙছে, তাকে প্রশ্ন করবে নি? একসময় প্রশ্ন করে হাজার বার তাকে উত্তর দিতে হবে। কোথা থেকে শাড়ি নিয়ে গেছো, ওকে কিনে নিয়ে গেছলো? হ্যাঁ, বুঝলে বৌঠান, রনোর পয়সা ফুটুনি মারছে ও, বুঝলে না? শোনো রূপকথা, তোমাদের বাড়িতে কেন গেছে জানো আলাদা, প্রমাণ করতে চেয়েছি যে ওর বড় বড় লোক অনেক পয়সা আছে ওদের, ওই জন্য আমাদের সঙ্গে যায়নি, আলাদা গেছে। সবই যখন এত আলাদা আলাদা ব্যাপার তখন আলাদা থাকলেই হয় কি গো? আমি তো আজ স্পষ্ট রনকে বলে দেবো, স্পষ্ট বলে দেবো যে এ বাড়িতে যখন আলাদা উপহার দেবার চল হয়েছে তখন আর এ বাড়িতে একসঙ্গে থাকা কেন? তুমি তোমার বউকে নিয়ে অন্য জায়গায় থাকলেই পারো। আমি ধরে নেবো যে মা আমি আমার ছেলেকে কোনো লেখাপড়া শেখাইনি গো, সে কোনো বড় চাকরি বাকরি করে না গো, সেরকম হলে ধরে নেবো যে আমার কোনো দিন ছেলে ছিলই না গো। হ্যাঁ, মেজু মামু তুমি এত রাগ করো না, এত উত্তেজিত হয়ে না, রণ কি করবে বলো তো? রণ তো বললো যে ইমনের খুব দেখতে ইচ্ছে করেছিল, সেজন্যই রণকে অ্যালাউ করেছে। তুমি এত রাগ করছো কেন রণের উপরে? ইমন, তোকে আমি একটা প্রশ্ন করেছিলাম, উত্তর পেলাম না। কখন ঠিক করলি তুই যে আলাদা করে কোনো জিনিস দিতে হবে? কোথা থেকে কিনলি? কি হলে উত্তর দিচ্ছিস না কেন? মা, ওই শাড়িটা আমি কিনিনি, আমি জানিও না ওর দাম কত। বিয়ের সময় এরকম অনেক শাড়ি আমি পেয়েছিলাম, সব তো আর পরা হয়নি। এর মধ্যে মনে হয়েছিল এই শাড়িটা আন্টিকে পরলে ভালো লাগবে, সেই জন্যই ওটা নিয়ে গিয়েছিলাম। অতই যদি দেবার ইচ্ছে ছিল তাহলে তো আমরা যখন কেনাকাটা করছিলাম তখন তো শাড়িটা এনে দেখালেই হতো, হাতে দিলেই তো হতো যে যাও এটা নিয়ে গিয়ে আন্টিকে দাও, আন্টি পরলে এটা খুব ভালো দেখাবে। অজুহাত বুঝলে বৌঠান, অজুহাত। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।